দর্শক, এই মুহূর্তে রাজধানী আবদুল্লাহপুরে আছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। আপেল, সেখানে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা মানছে কি মানুষ? পুনম, আমি এখন আছি আবদুল্লাপুরে। আবদুল্লাপুরে আসলে যে প্রবেশ পথ, ঢাকা শহরে যে প্রবেশ পথ হয়, এখানে কিন্তু যে মানুষ প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছেন যে মানুষ যেন সহজে রাজধানীতে প্রবেশ করতে না পারে, কিংবা রাজধানী থেকে যেন বাইরে বেরিয়ে যেতে না পারে। কিন্তু একটু যদি আমি একটু পিছনে দেখানোর একটু চেষ্টা করি, তাহলে একটু দেখতে পারবেন যে আসলে প্রচুর মানুষ কিন্তু এই ঢাকা শহরে প্রবেশ করছে, এবং পিছনে কিন্তু এক ধরনের গাড়ির যানজট সৃষ্টি হয়েছে। এবং এখানে যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা কিন্তু তারা চেষ্টা করছেন আসলে যারা প্রবেশ করছে তাদের তাদের প্রয়োজনীয়তা কতটুকু সেটা জেনে যেন মানুষ ভিতরে প্রবেশ করতে পারে। তবে এখানে একজন পুলিশ কর্মকর্তা নূর আছেন, ওনার সঙ্গে একটু কথা বলবো। আসলে এখানে ঢাকা শহরে প্রবেশের যে কড়াকড়ি আরোপ করা হয়েছে, সেক্ষেত্রে মানুষ কতটুকু মানছে, আপনারা কতটুকু এই জায়গায় সফল, একটু যদি বলতেন। দেখেন, আমরা আসলে ভুলে গেলে হবে না যে আমরা বাংলাদেশে বাস করি। তো মানুষজনকে আসলে বোঝানো খুব কষ্টকর, আমাদের দেশের মানুষজনকে বোঝানো খুব কষ্টকর। আমরা দিন রাত পরিশ্রম করছি, এখানে চেকপোস্টটাও দেখছেন যে আসলে মানুষজনকে বোঝানো খুবই কষ্ট। এখানে একজন লোক আপনি দেখছেন যে মরিচের চারা কেনার জন্য গাজীপুর গেছিলো, এটা টঙ্গিতে। তো টঙ্গি একটা ঝুঁকিপূর্ণ এলাকা, শুধুমাত্র এই কাজে তারা এখানে গাজীপুরে গেছিলো। তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু গাড়ি কম, আমরা আসলে মনে হয় আস্তে আস্তে বুঝতে শিখছি। আপনি যেটা শুনছিলেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, এবং এর পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও এখানে কাজ করছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, সচেতন করার চেষ্টা করছেন। আসলে তারপরেও তারা চেষ্টা করছে মানুষকে বুঝে যেন ঘরে ফেরানো যায়, এবং করোনার যে প্রভাব সেখান থেকে যেন জনগণকে রক্ষা করা যায়। পুনম, হ্যাঁ আপেল, আপনাকে ধন্যবাদ।